আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির এই নিয়ে বিস্তারিত তথ্য জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জয় যাদব জয় জামাত শিবির নিষিদ্ধের বিষয়ে আইন তো ব্রিফ করেছেন কি তথ্য আছে আপনার কাছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন হ্যাঁ আপনি জানেন যে অল্প কিছুক্ষণ আগে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গণমাধ্যমের সাথে কথা বলেছেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ নিয়ে আমি যদি একটু পিছনের প্রেক্ষাপট আপনাকে দেখাই যে গতকাল কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে কেন্দ্রীয় চোদ্দ দল সেই চৌদ্দ দলের একটি মিটিং হয়েছে বিকালে সভা হয়েছে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এবং সেই সভা থেকে একটি জোর দাবি উঠেছে এবং সেই সভার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে যুদ্ধাপরাধ হিসাবে যে সংগঠনটির দায় তাদের কাঁধে আছে সেই জামাত শিবিরকে নিষিদ্ধ করা এবং আপনি জানেন যে আমরা যদি পিছনের প্রেক্ষাপটে দেখি যে দু হাজার তেরো সনে কিন্তু জামাতের নিবন্ধন বাতিল করে একটি রায় দিয়েছিল হাইকোর্ট এবং সেই রায়টিকে কিন্তু জামাত আপিল করেছিল এবং সেই আপিলটিও খারিজ হয়ে গিয়েছিল দু হাজার তেইশ তো এই প্রেক্ষাপটে এই সরকার এখন নির্বাহী আদেশে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে যাচ্ছে সেই কথাটি আইনমন্ত্রী আনিসুল হক আমাদেরকে জানিয়েছেন এবং তিনি যে কথাটি বলেছেন যে একটি রাজনৈতিক দলকে যদি সন্ত্রাসী সংগঠনের দায় নিষিদ্ধ করতে হয় তাহলে তাদেরকে নির্বাহী আদেশেই করা চলে এবং সেই আলোকেই এই নির্দেশ তাদের জামাত শিবিরকে যেই আপনার যে নিষিদ্ধ করা হবে সেই বিধানটি আসতেছে এবং এই বিষয়টি নিয়ে বিকেলে তিনটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সাত মন্ত্রীর সমন্বয়ে একটি বৈঠক বসবে এবং সেই বৈঠকটির মাধ্যমেই কিন্তু এখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমরা প্রশ্ন করেছিলাম যে নিষিদ্ধর বিষয়টি কি সরকারিভাবে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তিনি বলেছেন যে আগামীকালকের মধ্যেই সেই প্রজ্ঞাপনটি হয়ে যাবে এবং তিনি বলেছেন যে সার্বিক দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সরকারের কাছে যথার্থ অর্থেই নানা তথ্য উপাত্ত আছে যে এই সহিংসতায় এখানে সাধারণ শিক্ষার্থীদের কোন দায় নেই এর দায় তিনি উল্লেখ করে বলেছেন জামাত ইসলামিক ছাত্র শিবির বিএনপি এবং ছাত্র দলের এবং তিনি বলেছেন যে এই সংগঠনগুলোকে যদি এখানে জামাত শিবিরকে যদি নিষিদ্ধ করা যায় তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আইনমন্ত্রী দাবি করেছেন তো এখন আমরা বিকাল তিনটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেই সভাটি হবে সেই সভাটির দিকে এখন আমাদের চোখ এই সভা সভাটিতে কি আলোচনা হয় এবং এই সভাটিতে কিভাবে কোন প্রক্রিয়ায় জামাতকে সিদ্ধান্তের বিষয়টি আসে এবং সরকারি সিদ্ধান্তটি আসে সেই বিষয়টি আমরা জানার অপেক্ষায় আছি লাবনি ধন্যবাদ জয় আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক যেমনটি বলছিলাম আগামীকালের মধ্যে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির এ ব্যাপারে সচিবালয় থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জয় যাদব